বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজ 3 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 11 তম কারামুক্তি দিবস আজ থেকে 11 বছর আগে মহিনুদ্দিন ফখরুদ্দিনের যে অবৈধ অসাংবিধানিক সরকার তাদের নির্দেশে দু সালে সাত মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয় এবং আটকের পরে পরেই তার বিরুদ্ধে একটা অপপ্রচারের ক্যাম্পেইন শুরু হয় যেটা দীর্ঘস্থায়ী ক্যাম্পেইন ছিল এবং এখনও সেই ক্যাম্পেইনে ধারাবাহিকতা আছে ফকরউদ্দিন মাইনুদ্দিনের কর্তৃত্ববাদী অবৈধ এবং বেআইনি অগণতান্ত্রিক সরকার গণতন্ত্র এবং তাদের সঙ্গে যারা ভিন্ন মত পোষণ করেছেন তাদের মত প্রকাশের স্বাধীনতাকে বাধা দিয়ে তারেক রহমানকে ঘিরে নানা চক্রান্তের জাল বুনতে থাকে এবং মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে যেন তারেক রহমানকে হেয় করার জন্য পুরো রাষ্ট্র শক্তিকে তারা ব্যবহার করে দেশের কোথাও তার বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ ছিল না তারপরেও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের কথা বলে তাকে রিমান্ডে নিয়ে নির্মম পৈশাচিক নির্যাতন করা হয় এবং তাকে শারীরিক অত্যাচারে তাকে গুরুতরভাবে আহত করা হয় আইন রক্ষা বাহিনীর হেফাজতে জনাব তারেক রহমান নির্মম অত্যাচারে তার মুক্তির পরেও হাসপাতাল থেকে বিছা হাসপাতালের বিছানা থেকে উঠতে পারেননি এবং আপনারা জানেন যে তারপরে তার সুচিকিৎসার জন্য আদালতের নির্দেশে তাকে বিদেশে যেতে হয় সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন আপনারা জানেন যে এই সময়টাতে পরবর্তী সময় সরকারের আমলেও জনাব তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগগুলো প্রমাণ করবার জন্যে তারা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় তন্ন তন্ন করে তারা তদন্ত করে খোঁজ খাওয়ানোর চেষ্টা করে এবং তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করবার জন্য চেষ্টা করে কিন্তু আজ পর্যন্ত এখন পর্যন্ত জনাব তারেক রহমানের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ তারা জনগণের সামনে উপস্থিত করতে পারেননি এমনকি আপনারা জানেন যে একটি মামলা যে মামলাটিতে তাকে মুক্তি দেওয়া হয়েছিল বিচারিক আদালত তাকে মুক্ত দিয়ে মুক্ত করেছিল সেই বিচারককে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে এবং পরবর্তীকালে আবার তড়িঘড়ি করে অত্যন্ত দ্রুততার সঙ্গে তার উচ্চ আদালতে নিয়ে গিয়ে তাকে সাজা প্রদান করা হয়েছে আপনার জানিয়ে জনতা তারেক রহমানের উপর এই নির্মম নির্যাতন দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের প্রতিহিংসার প্রকাশ জাতীয়তাবাদী শক্তিকে নেতৃত্ব শূন্য সামগ্রিকভাবে রাজনৈতিকীকরণের ব্লু প্রিন্ট বাস্তবায়নের জন্যেই সে সময় বিএনপি চেয়ারপারসন কে মিথ্যা ও কাল্পনিক মামলায় গ্রেফতার চক্রান্তমূলক বানোয়াট মামলা আটক করে তখনকার সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে শারীরিকভাবে ক্ষতবিক্ষত করা হয়েছে যে অভিযোগগুলো তার বিরুদ্ধে করা হয়েছিল সেগুলো পরবর্তীতে বানোয়াট ও পানানো গল্প হিসেবে প্রমাণ হতে থাকে আর সেই জন্যে তারেক রহমানের বিরুদ্ধে যে গভীর ষড়যন্ত্র করা হয়েছে তার জনগণ বিশ্বাস করে যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। এই ষড়যন্ত্রগুলো জনগণ বিশ্বাস করে না সাংবাদিক বন্ধুরা সমকালীন রাজনীতির সবচেয়ে জনপ্রিয় জননেতা জনাব তারেক রহমানের মুক্তি দিবস এবারে যথাযথভাবে পালন করতে আমরা পারিনি কারণ দেশে এখন একটা ভয়াবহ সাশুদ্ধকারী পরিবেশ বিরাজ করছে তার রহমানের ওপর সরকারের ভিন্ন ষড়যন্ত্রের ধারা এখনও বয়ে চলেছে নানাভাবে তাকে বিপর্যস্ত বিপন্ন করার জন্য সরকারের যে চক্রান্ত সেই চক্রান্ত চলছেই তথাকই তো আইনি প্রক্রিয়া নামে মিথ্যা মামলা অন্যায় সাজা দিয়ে তাকে তারেক রহমানের বিরুদ্ধে প্রতিহিংসার যে রাজনীতি সেই রাজনীতি অব্যাহত আছে আওয়ামী সরকারের একটা বড় অংশই বর্ধিতাংশ বর্ধিতাংশ এক এগারো সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকারটি ওই এক এগারোরই এক্সটেনশন এক এগারো সরকার হস্তান্তর ক্ষমতা ধারণ করার পর থেকে তারেক রহমানের উপর আরও নানাভাবে নিপীড়ন নির্যাতনের বহুমাত্রার অভিনব প্রয়োগ দেশবাসী প্রত্যক্ষ করেছে এক এগারো সরকার যে মামলায় তারেক রহমানের নাম অভিযোগপত্রে দিতে পারেনি ক্ষমতাসীন হওয়ার পর সেই মামলায় সম্পূরক চার্জশিট দিয়ে তারেক রহমানের নাম দেওয়া হয়েছে তো এই নাম দেয়া সরকারের প্রতিহিংসার চরিতার্থের নামান্তর অর্থাৎ নির্দোষ তারেক রহমান আওয়ামী সরকারের আক্রোশের শিকার এই বিষয়ে আমরা একটা ডিটেইলস আপনাদের কাছে ব্রিফিং দিয়েছি যে একুশে আগস্টের যে আপনার গ্রেনেড হামলার যে মামলা সেই মামলায় যে সম্পূর্ণ প্রতিহিংসামূলকভাবে রাজনৈতিক চক্রান্তে তাকে এই মামলা জড়ানো হয়েছে সেই বিষয়টা বিশদভাবে আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম যেখানে পরপর তিনটি তদন্তে তার নাম ছিল না পরবর্তীতে যে ব্যক্তিকে ওয়ান সিক্সটি ফোর করা হয়েছিল কোনো প্রমাণ না রাখার জন্য তাকে ইতিমধ্যে ফাঁসি দেওয়া হয়েছে পরবর্তীকালে সেই ওয়ান সিক্সটি ফোর তিনি অস্বীকার করেছিলেন এবং প্রত্যাহার করে নিয়েছিলেন সেটাও এই আদালত গ্রহণ করেনি দেশের বিপুল জনপ্রিয় নেত্রী বেগম খাদেজিয়া আজকে সম্পূর্ণ মিথ্যা একটি মামলায় বেআইনিভাবে কারাবন্দী কারণ ইতিমধ্যেই সেই মামলাতেও তাকে হাইকোর্ট থেকে জামিন দেওয়া হয়েছে সেই জামিনেও তাকে মুক্ত করা হচ্ছে না প্রতিহিংসা চরিতার্থে নেশে উন্মাদ সরকার দেশনেত্রীকে হয়রানি হেনস্থা করার জন্য বানোয়াট মামলা এবং পরিকল্পিত আইনি প্রক্রিয়া নামে তাকে সাজা দেওয়া হয়েছে এক ব্যক্তির অদম্য ক্রোধ ও হিংসার চরম বহিঃপ্রকাশ ঘটেছে জাতীয়তাবাদী শক্তির প্রতীক দেশনেত্রী বেগম জিয়া ও জনাব তারেক রহমানের উপর এক ভয়ঙ্কর রাজনৈতিক অস্থিরতা দেশ বিরাজমান গুম খুন লুটপাট আত্মসাত দখলের মহাসমারোহে গণতন্ত্রকে বন্দি করা হয়েছে বন্দি করা হয়েছে গণতন্ত্র স্বীকৃত বিরোধী দলের অধিকার কথা বলা ও সংবাদপত্রের স্বাধীনতাকে সারা দেশ আজ বন্দি সারায় পরিণত হয়েছে দুঃশাসনের বিষাক্ত বলয়ে বন্দি দেশবাসী এমতাবস্থায় আমরা সকলে জননেতা তারেক রহমানের কারা মুক্তি দিবসকে আজকে স্মরণ করছি যদিও আমি মনে করি তিনি কারামুক্ত নন তিনি আসলে নির্বাসিত এটা কারাবন্দী হরি আরেকটি নামান্তর কারণ তিনি বিভিন্ন অভিযোগে মিথ্যা মামলাগুলোতে তিনি দেশে আসত তাকে বাধা দেওয়া হচ্ছে এটা অত্যন্ত পরিষ্কার আমরা তার দীর্ঘায়ু কামনা করছি দুঃশাসনের অবসানে অতি দ্রুত তিনি সুস্থ হবেন এবং সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন দেশবাসী সকলে তার জন্য প্রতীক্ষা করছে ধন্যবাদ